তের স্রোতে জব্দ তবু স্বপ্ন দেখা দুটি চোখ, ওরা কথাদের চেনা নাগরিক, ওরা শব্দ শ্রমিক, ওরা শব্দ শ্রমিক, ওরা শব্দ শ্রমিক, ওরা শব্দ শ্রমিক। নমস্কার, শব্দ শ্রমিক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। অনুষ্ঠানে যাবার আগে, অনুষ্ঠান শুরু করার আগে একটা কবিতা আপনাদের জন্য। কার কবিতা সেটা এখন উচ্চ থাক। পুরো পুকুর মাওয়ে এক বোয়াল শাসন করলো, শোষণ করলো, খাদ্য করলো সব ছোটখাটো মেজ সেজদের। তবে সেখানে কোনো বিরোধ শব্দ লেখার অনুমতি নেই। আসলে এই বিষয়তে বিরোধিতাই নেই কিছু। উপমা সহকারে বলা যায়, সকালের সঙ্গে সন্ধ্যের বিরোধ কেউ কখনোই দেখেনি, এমনকি দেখেনি মাঝরাত কিংবা মধ্যাহ্ন বিরোধ। মুহূর্ত ছুঁয়ে থাকে রোজ। আলেকজান্ডার একদিন যেমন ভারত ছুঁয়েছিল, এখন আকাশে চাঁদ ওঠে, ফুলঝুরি জ্বালিয়ে উৎসব পালিত হয় নগরে। যেসব জোনাকি লুকিয়ে থাকে শীতের ভাঁজে, সেও তার সাথে বিরোধ নেই জ্যোৎস্নার। আমি ন্যায়পরায়ণ স্রোত নই, তাই শৌখিনভাবে ফিরে যেতে হলে গ্রহতারা থেকে খড়কুটো সবটাই আটকে রাখি মসৃণ চাওয়া পাওয়ায়। গুলিবিদ্ধ হরিণের চিৎকারকে যদি বিরোধিতা বলা হয়, সেই বিরোধিতা না করে তো তার উপায় নেই। যতই পণ্ডিতরা বলুন, শিকার মস্ত একার্ট কবি বলে গেছেন। কার কবিতা? কবিতা যার, তিনি আজ আমাদের মধ্যে উপস্থিত। টার্মিনাস পত্রিকা এবং প্রকাশনীর কর্ণধার সম্পাদক কবি মোহাম্মদ শাহাবুদ্দিন ফিরোজ। নমস্কার দাদা, এই নিয়ে বোধ হয় 3 সপ্তাহ তুমি আমাদের মধ্যে, এবং এই যে এত সুন্দর করে সময় বার করে তুমি আমাদের মধ্যে আসছো, সত্যি তার জন্য তোমাকে ধন্যবাদ। এটা আমার নিজের তাগিদ। নতুন নতুন লেখা শুনবো, নতুন নতুন লেখা পড়বো, নতুন কবিদের চিনবো, এটা আমার একটা সৌভাগ্য বলা যেতে পারে। এটা 3 সপ্তাহ ভালো লাগবে তো, 3 সপ্তাহ পর পর এসে, এটা আমার সৌভাগ্য। যাক, এটা আমাদের কাছে কিন্তু পরম পাওয়া। আজ আমাদের শব্দ শ্রমিক অনুষ্ঠানে যে দুজন কবি রয়েছেন, তার প্রথম কবি রয়েছেন আমাদের মধ্যে কবি দেবরাজ ভট্টাচার্য, এবং তারপরে ডেকে নেব কবি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়কে। দেবরাজ দা, নমস্কার আপনাকে। আপনি হাওড়া আন্দুল থেকে আসছেন, অনেকটা দূর থেকে সার্ভিস করেন, তার মধ্যেও কবিতা চর্চা, আপনাকে পেয়ে খুব ভালো লাগছে। আজ আমাদের মধ্যে রয়েছেন শাহাবুদ্দিন স্যার, নমস্কার, এবং ওনাকেও আমরা পেয়েছি, খুব ভালো লাগছে আমাদের। তো আমরা আপনার কবিতায় চলে যাব সরাসরি। চলুন, একটা প্রশ্ন, জাস্ট আপনার বই আছে, বইটা যদি একটুখানি দেখানো যায় দাদার হাতে দিন। দাদা, কবি দেবরাজ ভট্টাচার্যর বই অঙ্কুর, এটা কোন প্রকাশনী থেকে বেরিয়েছে? এটা কর্পোরেট প্রকাশনা সংস্থা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনার প্রথম কবিতায় যান। প্রথম কবিতা ফিরে এসো রুমা, এটা একটা প্রেমের কবিতা, এটাকে আমি প্রথম পাঠ করছি। রুমা ঠাকুর, আমি দেশ দেখি আজ তোমার দেখানো চোখে, অস্থির বড় অস্থির হই অস্থিরতার বুকে, আমি দেখি কত শত অন্যায় যারা ধর্মের টিকা পিতা, আমি দেখে যাই শুধু হাজারো মৃত্যু আগুনেতে জ্বলা চিতা, আমি দর্শন দেখি মুখে মুখে ফেরে একতাই নাকি বল, শুধু দেখি না তো দুটো ধর্মকে এক গ্লাসে খেতে জল, আমি ধর্ষণ দেখি, দেখি লাঞ্ছনা কন্যা ভ্রূণের খুন, আমি একবার দেখি বারবার দেখি দেখি ভারতের ঘুম, আমি বিপ্লব দেখি, দেখি জাগরণ শুনি বিপ্লব বাণী, কত সহজেতে ছোট বড় হয় স্বাধীনতা সংগ্রামী, আমি সন্ত্রাস দেখি দৃঢ় প্রত্যয়ে রক্তিম ভাঁটা চোখে, হিংস্রতা দেখি অমরতা পায় দানবের কালো বুকে, আমি দেখি দম্পতি সুখী সম্প্রতি হামদো হামারা দো উকিমারি ঘর পিতা মাতা পর, হো 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 হো, রুমা 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 দেখিতে চাই না দৃশ্য দূষিত দেশ, প্রতিকায় নাই দেখি বারবার মিথ্যার সংশ্লেষ,
রুমা রুমা উমা উমা রুমা রুমা একাকার একাকার তৃষিত বক্ষ জীবন আলেখ্য মরুময় সংসার। ছন্দবিহীন কবিতাবিহীন ভগ্ন চোখের তন্দ্রা আমি উন্মাদ আজ খুঁজে নিতে চাই দিবসের ভাগে সন্ধ্যা। আমি তাথই তাথই নৃত্যের তালে উমা কাঁধে হর ভৈরব আমি গৌরীকে খুঁজি গৌরবে আর গৌরবে খুঁজি সৌরভ। আমি পুরাতন খুঁজি সমাবর্তনে গিরিরাজ মুখে শঙ্খ আমি কফনিতে সাটা গোলাপ জটিল নামেলা কঠিন অঙ্ক। আমি কুশিতে খুশিতে টপ টপ জল আত্মার জমা তৃষ্ণা আমি রাধিকার কালো চোখ ছল ছল গোপন প্রেমের কৃষ্ণা। আমি ভৈরব খুঁজি ভৈরবী আর গৈরীকে জমা সৌরভ। আমি তাতা থই থই তাথই তাথই ধ্বংসের ধুনে তুর্য আমি ভয়ে ভয়ে দেখি চাপা সংঘাতে ধুয়ে মুছে যায় অহং আমি একবার দেখি বারবার দেখি সাক্ষীর রূপে স্বয়ং। রুমা মানে আজও আমার পৃথিবী রুমা মানে ভালোবাসা রুমা মানে ঘরে লক্ষ্মী পাঁচালি বসন্ত চল্লিশা রুমা মানে আজও এক কাপ চায়ে ভাগাভাগি দুটো ঠোঁট রুমা মানে আজও বন্য চাহনি পাললে আমাকে লোট রুমা মানে আজও মোনালিসা তুমি হেরে বসে আছো কবে রুমা মানে আজও অন্য তাহলে আমারও বিচার হবে। তুমি নবরুমা আমার উপমা একবার এসো ফিরে একবার এসো বারবার এসো এসো ভারতের ভিড়ে রুমা 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 আমার উপমা আমার কবিতা শেষ বলেছিলে তুমি ভালোবেসো প্রিয় ভালোবাসা মানে দেশ। রুমা ঠাকুর আমি দেশ দেখি আজ তোমার দেখানো চোখে সুজলা সুফলা শস্য শ্যামলা প্রণাম ভারত মাকে। রুমা এসে দেখো খেলছে বিরাট মারছে চৌকা ছয় দেখো দেখো রুমা চন্দ্র বিজয় দেখো ভারতের জয় দেখো শাশ্বত চির ভাস্বত ওই ঐক্য মন্ত্র সুর এত ভাষাভাষী তবু মুখে হাসি অম্লান সুমধুর। কাশ্মীর থেকে কন্যাকুমারী এক দেশ এক প্রাণ এদেশে এখনো রোজ পূজা নেন লালনের ভগবান। কেউ বলে তাকে আল্লাহ কেউ রহিম নাবেতে ফিদা কেউ বলে তাকে গড ভগবান কেউ বা আবার খোদা। এভাবেই তুমি দেখিও ভারত প্রদীপ প্রেমের আশা একদিন দেখো স্বীকৃত হবে বসন্ত চল্লিশা। কতদিন আমি দেখব ভারত তোমার দেখানো চোখে যতদিন ওই ভারত সূর্যে বুদ্ধ খুঁজবে লোকে বুদ্ধ খুঁজবে লোকে বুদ্ধ খুঁজবে লোকে। বাহ ভীষণ সুন্দর, শুধু প্রেম নয় তো পুরো সমাজটাকে তুলে ধরেছেন। শুধু প্রেম কেন, কি নেই এর ভিতরে, কি বাকি আছে, এবং একটা জলজ্যান্ত সমাজের চিত্র লিখেছেন, খুব সুন্দর, ভীষণ ভালো। আপনার পরবর্তী কবিতা আমি আমার পরবর্তী কবিতায় আসছি। এই আমার প্রকাশিত বই অঙ্কুর থেকে আমি পাঠ করছি। আমি যখন ফুরিয়ে যাব কবিতা হয়ে আমি যখন ফুরিয়ে যাব কবিতা হয়ে দিনগুলো তোর এমনি করেই বইতে রবে কাটবে সকাল সারাটা দিন কাজ শুধু কাজ অবসরেই বসিস না হয় পদ্য নিয়ে আপন ভুলে আঙুল চালা শরীর ছুঁয়ে পারিস যদি তবে শব্দ হও কণ্ঠ বে পারবি না তুই চিনতে আমায় অবাক মেয়ে আমি তো সেই দস্যি রাজা তোর ডাইনে বাঁয়ে পারিস যদি তবে ধন্য হব আবার চেয়ে দিনগুলো সব এমনি করেই বইতে রবে তোর শরীর বাসি মন উপসী আজলা হয়ে বিন্দু বাড়ি তৃষ্ণা হব ওষ্ঠ ছুঁয়ে তুই ভাসিস যদি তবে বন্য হ ফলগু হয়ে দিনগুলো সব এমনি করেই বইতে রবে তোর শরীর বে বান এসেছে তোকে ভাসতে হবে ভাসবি কি চাঁদ নদীর জলে বিম্ব হয়ে। বাহ ভীষণ সুন্দর, মিষ্টি কবিতা বলো দাদা, মিষ্টি সুন্দর। পরবর্তী কবিতায় যাব, এটা একটু অন্য ধরনের কবিতা, শেষের কবিতা। মনের কথা মনেই থেকে গেল বুকের মাঝে রইল কিছু দাগ বেলা গড়িয়ে সন্ধে হয়ে নিকোনো উঠোন এবার চাইছি মাফ যাব চলে অনেক দূরের দেশে সঙ্গে যাবে আমার আমির পথ তুমিও না হয় একলা নিন্নে মেশে বদলে নিও তোমার অতীত মত ভাসব আমি নীলের উজান ধরে ওই সুদূরে যেখানে হারানো যায় আমার স্মৃতি খইবে ধীরে ধীরে থাকব শুধু শেষের কবিতায় সময় ধীরে ভুলিয়ে দেবে পুরো নিখোঁজ হবে আস্ত আমিটাই
চিতার উপর রইবে ছায়ের গুঁড়ো, উড়িয়ে দিতে বলবে হাওয়া যাই। জীবন মানে সূক্ষ্ম সূচের ভিতর, সুতোয় গোলে বুকের কাঁথা সেলাই, তীক্ষ্ণ ফলা নকশা আঁকে জবর, এক নিমেষে বন্ধ কথা বলায়। ভীষণ সুন্দর দাদা তোমার আপনি হ্যাঁ আমার একটা মানে আপনি এত সময় পান কোথায়, মানে আপনি একটা চাকরি করেন বা বিভিন্ন কাজের সাথেও যুক্ত শুনলাম, আপনি ঠিক কোন সময়টা লেখেন, মানে নির্দিষ্ট কোন সময় আছে? আমার নির্দিষ্ট সময় নেই অ্যাকচুয়ালি, যখনই আমার ভালো লাগে তখন আমি লিখতে থাকি। তো সেটা হয়তো কোথাও ট্রাভেল করছি, সেই ট্রাভেলের মধ্যে আমি লিখতে থাকি। কারণ সত্যি কথা বলতে কি, কর্মব্যস্ততার মধ্যে আলাদা করে শুধু কবিতা লিখবো বলে সময় এখন আর হয় না। তো যেটাই করি, এবং বেশিরভাগ লেখাটা হয় হচ্ছে আমার রাতে, মানে যখন একদম অফ সুইচ অফ করে দিই সমস্ত কাজের শেষে তখন শুরু করি। ঠিক আছে, এরপরে আমি আরেকটা কবিতা বলছি, একটু ভিন্ন কবিতা, ভিন্ন ধরনের। তোর শরীর উপত্যকায় বাসর বসে, ভেবেছিলাম তোকে রাখবো ধরে, পরে তাপে অনামিকাটাও বুঝি পুড়ছে জ্বরে, নৌচে ঠোঁটে ভালোবাসা পড়ত ঝরে, বুঝিনি তুই বিলিয়ে দিবি নমিনি করে ওজন দরে। ভেবেছিলাম তুই স্বদেশ আমার স্বাধীন ভরে, নিজের দেশে কেউ মরতে পারে এমনি করে, বুঝিনি সে ঝড় দাঁড়িয়ে আছে ওই সুদূরে, তুই কাটতে দিবি খুব সহজে হাতটা ধরে, সে ঝড়ে শুধু আমি পুরি অনলটোলায় সঙ্গে আড়ি, ক্ষমা নাকি মৃত্যু ভাই বলবে কে জন সে আনাড়ি। তুই তখন এসব থেকে অনেক দূরে, একটু করে পুড়ছে তোর অধর শরীর, তুই নূতন বধূ সোহাগ মোদীর তোর অঙ্গে ঝরে, আর আমার শরীর ঝমঝম ঝম ভিজছে আগুন মানুষ অধীর। শেষ দিকটা চেষ্টা ছিল লিখেই দেব স্বাধীনতা, ছিল স্বপ্ন আদেশ যখন দুঠোঁট আদর, তবু জাগিসনি তুই বিপন্নতা তোর ইচ্ছে বিদেশ, ভেবেছিলাম বুকে উঠোন বেঁধে তোকে ভোর দেখাবো সূর্য ডেকে, ভেবেছিলাম জড়িয়ে ধরে তোকে নিয়ে যাব সঙ্গে করে অপার জেদে, দেখবি কেমন করে রবিকে ডাকছে সাগর বুকের থেকে, ভেবেছিলাম তোকে জানালা খুলে উড়িয়ে দেবো ঝাঁকিয়ে দুহাত শূন্যে ছুড়ে, তুই উড়বি দূরে ওই সুদূরে আকাশ তলে, আবার ফিরবি ঘরে নিজের বলে আপন করে, ভেবেছিলাম তোর হাতটি ধরে শক্ত করে চলতে চলতে হারিয়ে যাও রাস্তা ধরে, তুই যখন আড়াল করে বুকে জড়িয়ে ধরে লুকবি আমায়, চেনা গন্ধ নেব বুকের থেকে ছড়িয়ে পড়া ম্যাগনোলিয়ায়। এরম অনেক কিছুই ভেবেছিলাম আকাশ কুসুম, সেসব অতীত এখন, তোর সাইত শরীর ভবিষ্যতের হিসেব কষে, আমি সামনে তাকাই শিক্ষানবিশ দেখি প্রেমের গোপন, তোর শরীর চোরা উপত্যকায় বাসর বসে। খুব ভালো, আমরা দাদা ওনার হাতে আজকের শব্দ শ্রমিক সম্মানটা তুলে দিই। শব্দ শ্রমিক সম্মান আপনার জন্য চ্যানেল ভিশনের পক্ষ থেকে। খুব ভালো থাকবেন, আবার দেখা হবে নিশ্চয়ই। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এসে পৌঁছেছি, আর অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আমার সাথে রয়েছেন, আমাদের সাথে রয়েছেন কবি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়, আমার প্রিয় বন্ধু, বিশিষ্ট কবি এবং অবশ্যই সঞ্চালিকা। তো আমরা ডেকে নিই রাজশ্রীদিকে। রাজশ্রীদি, ভীষণ ভালো লাগছে তোমাকে আমাদের অনুষ্ঠানে পেয়ে, যদিও আমি জানি তুমি দিদি বলাটা পছন্দ করো না, কিন্তু তুমি আমার সিনিয়র, কাজেই এইটুকু সম্মান তোমার প্রাপ্য। আজকে তোমাকে আমাদের মধ্যে পেয়ে খুব ভালো লাগছে, নমস্কার। নমস্কার চ্যানেলের সবাইকে আমার অনেক শুভেচ্ছা। দাদা এসছেন আজ আমাদের মধ্যে, দাদা এসছে বলে আমি শাশ্বতী ডাকার সঙ্গে সঙ্গে এসেছি। দাদা দাদি আমাদের অনেক অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা অবশ্যই। তোমরাও ভালো থেকো। তো আমরা চলে যাচ্ছি সরাসরি কবিতায় দাদা। হ্যাঁ, রাজশ্রীদির কবিতায় চলে যাই। রাজশ্রীদি প্রথম কবিতা। আচ্ছা, অনুষ্ঠানটা উদযাপন দিয়েই হোক, উদযাপন কবিতা দিয়েই বেশ। আজ কিছু অগোছালো হাওয়া এলোমেলো করে দিয়ে গেল আমায়, বিকেলের জমিয়ে রাখা হলুদ খামেরা বাগানের ঘাসগুলোর ডগায় প্রজাপতি হয়ে ঘুরে বেড়াচ্ছে, গোপন কথাদের ছায়া জিরিয়ে নিতে থাকে আমার ঠিক পাশটাতে, আমি বগিন ভেলুয়ার গাছটার দিকে তাকিয়ে আমার পিঠে আমার ঘাড়ে তোমার গরম নিঃশ্বাস টের পাচ্ছিলাম, তোমার অনুপস্থিতি গাঢ় হয়ে তোমার উপস্থিতি প্রমাণ করছিল,
সামনের ছাতিম গাছটাতে পাখি দুটো মিলাভ আভা ছড়াচ্ছিল। ওদের বাসা তখন অমরাবতী, প্রতিবেশী চাঁদ তখন চুইয়ে পড়ার অপেক্ষায়। আমি চিরকালই কস্তুরীর খোঁজে হরিণের পিছনে ছুটেছি। সাজানো ঘর আতরের বাড়াবাড়ি দেখে তীব্র অনিহায় পাহাড়ের কাছে ছুটে গেছি কষ্টের কথা জানাতে। অগোছালো জীবন, অগোছালো মানুষের প্রেমে পড়েছি বারবার। তোমার এক মাথা উস্কো খুস্কো চুল, নাকামানো দাড়ি, দেয়ালে টাঙানো সাঁওতালি মেচার মতো আমাকে অসহায় করেছে। সম্মোহনের শিখে ছিড়বার নয়, সামনের গাছটায় তখন চাঁদ এসে মেহফিল জমিয়েছে। রাত যত ভারী হয়, তোমার স্মৃতিগুলো আলো আধারিতে কখনো অরণ্য কখনো জলপ্রপাত হয়ে ওঠে। নিঝুম বট গাছটার ডালে বাহারি মেজাজে পেঁচাটা শরীরী ভাষায় ডেকে চলে বিলম্বিত নয়, দূর থেকে ভেসে আসা গাভিনের আগুতি রাতকে স্নেহময়ী করে। ঘরের আগল খুলে উঠোনে এসে দাঁড়াই, রাতের শরীরের আষ্টে স্বপ্নরা তোমার ঘ্রাণে মশগুল। ঘাটের কাছটাতে জোয়ারের জলের ছলাৎ ছলাৎ শব্দ তোমার অনুষঙ্গ গাঢ় হয় ক্রমশ। দূরে কোথাও এসরাজের সুরে বেজে ওঠে সমর্পণ, আমি মুহূর্তের উদযাপন করি। বাহ, কি সুন্দর শব্দ চয়ন না দাদা! ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, দারুণ দারুণ। পরবর্তী আরেকটা কবিতা শুনি। আমার আলোক পৃথিবী থেকে প্রকাশিত বই অসমাপ্ত কনসার্ট থেকে পড়ছি। তরঙ্গ, ছোট ছোট তরঙ্গ ক্রমে বড় আরো বড় হয়, জন্ম নেয় এক একটা জলপাই রঙা ইচ্ছেরা। আলোড়ন তীব্র হওয়ার খবর আসে বাতাসের গন্ধে, ডুবতে থাকে জাহাজের মাস্তুল, দূর থেকে ভেসে আসা আজানের অনুরণন পবিত্র আবেশ ঠেলে দেয়। বিসমিল্লার সানাই দিয়ে উদযাপন আর মুহূর্ত যাপন, নিংড়ানো আহ্লাদে জমেছে স্তরে স্তরে। জোয়ার ধোয়া জল ছুঁয়ে যায় আপাত মস্তক, শিহরণ জাগে আমলকির বনে, বিলল আবেগ লিখে চলে জীবন্ত রূপকথা। নৈঃশব্দের ডানায় দস্যি স্বপ্নদের ভিড়, তবু স্পর্শেও কখনো কখনো চন্দনের গন্ধ মিশে যায়। স্পর্শকও ভগবানের প্রতিবিম্ব হয়ে ওঠে, সব মিলনের শেষে পরিতৃপ্তি নয়, কখনো কখনো মিলনের শেষে জন্ম নেয় একটি তেরোদ্দূর, এক আকাশ মুক্তি, কাশের বন কিংবা উচ্ছল তরঙ্গে বয়ে যাওয়া একটি নদী যার পায় ঘুঙুর বাঁধা। বাহ, সুন্দর, দারুণ দারুণ। আচ্ছা রাজশ্রী, একটা প্রশ্ন যদি তোমাকে করি, যে তুমি লেখো নিজের জন্য না পাঠকের জন্য? প্রথমে আমি নিজের জন্য লিখি, তারপরে সেটা যদি পাঠকের ভালো নিশ্চয়ই লাগবে, কারণ আমার ভালো লাগছে যখন আমি যখন পাঠক হই তখন তো আমি জানি আমার কোন কবিতাগুলো ভালো লাগে, কিভাবে শব্দগুলো আমাকে ভালো লাগায়, তো আমার কবিতাও নিশ্চয়ই সেরকম শব্দই আসবে, সেরকম ভাবেই ভাববো। তাই প্রথমে আমি নিজেকে নিজের ভালোবাসা নিয়ে লিখি, নিজের অনুভূতি নিয়ে, নিজেকে ভালোবাসতে ভালোবাসি যাতে সেই হিসাবে লিখি, তারপর আমার আমি আশা করি সেই ভালোবাসাটা পাঠকের মধ্যেও সঞ্চারিত হয়। এরকম কোন পাঠক কখনো বলেছে যে তোমার কবিতা ভীষণ দুর্বোধ্য লাগে, বুঝতে পারি না? বলেছে যে তোমার কবিতা দুর্বোধ্য লাগে না, ঠিক একবার পড়ে বুঝতে পারি না, অনেকবার পড়ার পরে একটা সাংঘাতিক তৃপ্তি হয়, এইটা বলেছে। সেটা কিন্তু বিশাল পাওয়া। তবে আমার তো মনে হয় দাদা, পাঠককেও খাটতে হয়, পাঠক যারা ওই রবীন্দ্রনাথ বড় জোর জীবনানন্দে আটকে আছে, তারপরে এগুলো কবিতা নয়। ঠিক আছে, তো এই বিষয়ে একটা ছোট্ট কথা মনে পড়ছে, যে আমরা বাঙালিরা মানে একমাত্র বলি যে কবিতা বোঝা যায় না, তাকে তুমি ক্রিকেটের কথা জিজ্ঞেস করো যে ক্রিকেটে মানে গ্রাউন্ডের মাপ কত, তাকে জানে না। ফুটবলের কথা জিজ্ঞেস করো, গোলপোস্ট থেকে গোলপোস্টের দূরত্ব কত, জানে না। বেসিক ব্যাপারটাই জানে না, কিন্তু দোষটা দেয়
আমরা কবিতা বুঝি না। হ্যাঁ ঠিক ঠিক, আদৌ কিন্তু তারা কিছুই বোঝে না, কিছুই বোঝে না, কিন্তু মূলত কবিতার খালি। হ্যাঁ রাজশ্রী দি, পরবর্তী কবিতায় যাব। হ্যাঁ পরবর্তী কবিতা নেক্রোপলিস নগরী, আমাদের দ্বিতীয় বই, দ্বিতীয় না তৃতীয় বই, তৃতীয় বই থেকে আমি পড়ছি। রৌদ্র সম্পর্কের ভিতরে একটা ছায়া শরীর ক্রমশ আমাদের বোধের দিকে ধাবিত হয়, কিছু ভ্রম নড়ে ওঠে, শাখা প্রশাখা ছড়িয়ে বসত গড়তে চায় উপলব্ধির তলানিতে। ভ্রম শ্বাস নিলে দূরত্বে ঠেলে দেয়, দুজনের মধ্যেকার শূন্যতায় আক্রান্ত হয় সম্পর্ক। তুমি বিশ্বাসের পর্বতে উঠে দাঁড়াও, ভ্রম কিছুতেই পেরোতে পারবে না সেই উচ্চতা। ভালোবাসার তীব্রতা বেড়ি হয়ে ওঠার আগে আলগা করতে হয় বাঁধনের গিট, পুরুষেরা আলো চায়। তুমি উৎস হয়ে ওঠো যাতে বার বার তাকে তোমার কাছ থেকে রৌদ্র ধার করতে হয়। বাহ ভীষণ সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। পরবর্তী কবিতাতে যাব। পারদ, কিছু অভিমান বরফ হয়েই থাকা ভালো, আজকাল ভ্রমে কিংবা সজ্ঞানে তুমি নিরুত্তর ভাবলেশহীন ছবি হয়ে থাকো। আমার পঞ্চ ইন্দ্রিয়ের চাবুক রক্তাক্ত করতে থাকে হৃদয়ের পরিখাকে, ঘুমের অছিলায় চোখ বুজে থাকা স্মৃতি ভর করে হেঁটে যাওয়া সেই আলপথ ধরে যেখানে জমে থাকা অতীতের আবেগ এক একটা মাইলস্টোন হয়ে আজও বেঁচে আছে। চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়া অন্ধকারে কালো হতে থাকে বালিশ, বিছানা, ঘর, পৃথিবী। আমি সেই কালো অন্ধকারে যন্ত্রণাগুলোকে পারদ হয়ে জ্বলতে দেখেছি। তোমার পরবর্তী কবিতায় যাব। কোজাগরি, তোমার ফেরারি মন হয়তোবা কখনো এক বিন্দু শিশিরের মতো মুহূর্তের বশ্যতায় স্থির হয়ে লেগে থাকে সম্পর্কের গায়ে। আমি মুহূর্তকে শাশ্বত বলে ভ্রম করি, গোধূলির গায়ে লিখে রাখি সমর্পণ, স্বপ্ন সম্ভবা হয়ে সম্পর্কের ভেতর নদী হয়ে বয়ে চলি। যাপনের ঘ্রাণ নিয়ে অনুভূতিরা শুয়ে থাকে আমার নিমজ্জিত সত্তার ভ্রূণে। সমহের সম্মোহন ছিঁড়ে গেলে তুমি আবার পলাতক, তুমি পাথরকুচি প্রতীক্ষারা জাতিস্বর হয়ে নিমজ্জিত হয় নিঃশব্দের গর্ভগৃহে। আমি বিষাদের কুণ্ডলী একে সাজাতে থাকি আগুনের পথে, জানি তোমার পরিযায়ী জীবন একদিন চক্রাকারে শেষ হবে এসে আমারই বন্ধ দরজার সামনে। সেদিন তোমার অপেক্ষার রাত দীর্ঘ থেকে দীর্ঘতর হবে, আর আমি কোজাগরি হয়ে হাসতে থাকব তোমারই আকাশের গায়ে। বাহ ভীষণ সুন্দর দাদা, তোমাকে যখন পেয়েছি তোমার একটা কবিতা দিয়ে আমাদের অনুষ্ঠান শেষ হোক। অবশ্যই দাদার কবিতা শুনবো অনুষ্ঠানের শেষে, তো দাদাকে বলবো কিছু কথা বলতে অন্তত। কি বলবো, আমার আমার বলার তেমন কিছু নেই, ভীষণ সুন্দর লাগলো পুরো অনুষ্ঠানটাই। এটা নিয়ে তৃতীয় সপ্তাহে এলাম, নতুন নতুন মানুষের সাথে পরিচয় হলো, মানুষ বলতে কবিদের সাথে পরিচয় হলো, অনেক নতুন কবিতা শুনলাম, এটা আমার কাছে একটা বড় পাওয়া। কবিতার ধারা, রাজশ্রীদির কবিতার ধারা একদম অন্যরকম, অন্যরকম শব্দচয়ন থেকে কাঠামো পুরোটাই, পুরোটাই অন্যরকম। তো আমরা চলে যাব শেষ মুহূর্তে দাদার কবিতায়, এবং তার আগে আমাদের যেটা বাকি রয়ে গেছে সেটা হচ্ছে রাজশ্রীদির হাতে তুলে দেব সম্মাননা। দাদা তুলে দিচ্ছেন শব্দ শ্রমিক সম্মাননা চ্যানেল ভিশনের পক্ষ থেকে, আর দাদার হাতে পরম প্রাপ্তি নিশ্চয়ই, আর দাদার হাতে তুলে দিচ্ছি সম্মাননা আমি। আজ এ পর্যন্তই, জানি আপনারা অপেক্ষা করেন কারণ অপেক্ষা করতে হয়, অপেক্ষার মধ্যে একটা অদ্ভুত ভালো লাগা কাজ করে, আর সেই ভালো লাগাটুকু নিয়ে দাদার একটা কবিতা রেখে যাব আপনাদের সামনে। আবার পরের সপ্তাহে দেখা হবে শব্দ শ্রমিক অনুষ্ঠান থেকে, ভালো থাকবেন। কবিতার নাম চালাক। অতি চালাক কিছু লোক আমার চারপাশে ঘোরে, কেউ কাক সেজে, কেউ যুধিষ্ঠির সেজে, কেউ ন্যাকা বোকা বা কেউ সত্যবান। আমি এদের প্রত্যেকের ছবি আঁকি ঘরের দরজায়, দেয়ালে, ছাতেও। জল রং, তেল রং, পেন্সিল, কখনো বা চক দিয়েই। এইভাবে অতি চালাকদের সাথে দিনের পর দিন থাকতে থাকতে আমিও চালাক না হয়ে যাই কোথায়, শুধু ঘরের মেঝেটাই খালি, চারকোল দিয়ে আঁকলাম নিজেরই ছবি। একে একে পরিচিত প্রতিবেশীদের ডেকে ডেকে
আমার আঁকা পোর্ট্রেট দেখাই। সকলেই বাহবা দিয়ে বলল, মেঝেতে আঁকা রামছাগলটাই নাকি সব থেকে সুন্দর।